হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আজকের প্র্যাঙ্ক আমার একজন স্পেশাল সাবস্ক্রাইবারের উপরে। আজকের প্র্যাঙ্কের কন্টেন্ট হচ্ছে কি, চলো পালিয়ে যাই। জানি না কি রিয়াকশন থাকতে পারে, কারণ আগে তো দেখিনি কোনোদিন, আজকে ফার্স্ট টাইম মিট হচ্ছে। তো চলো তাকে বলবো চলো ওয়ার্ল্ড ট্যুরে যাই, আজকে এই জন্য অ্যাটাচিটা নিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদের ভাই ফুল প্রিপারেশন নিয়ে রেডি। তো বলবো চলো ওয়ার্ল্ড ট্যুরে যাই, পালিয়ে যাই, বিয়ের পরে কচু লাগানো প্র্যাঙ্ক করবো, হাজারো কিছু কথা থাকবে। ভিডিওটা পুরো দেখো, মজায় ভরা রয়েছে। আর বেশি কিছু বলে লেন্দি করছি না, তোমাদের বোর করছি না। বাইরের চ্যানেল যা যা লাগে করে দিও। এবার আমার ফাটছে, পেটি ফেটি নিয়ে চলে এসেছি গাইজ। এইটা নিয়েই আজকে আমাদের পালানোর প্ল্যান রয়েছে। আর এর ভিতরেই রয়েছে আমার রূপার জাঙ্গিয়া। ঠিক আছে, এটা কোনো প্রমোশন নয়, এর ভিতরে রয়েছে আমার রূপার জাঙ্গিয়া। সেটা নিয়ে যাবো মরিশিয়াস, কাকদ্বীপ, আর কত জায়গা আমি যাই। আমার ভয় লাগছে ভাই, কী হবে যদি আনসাবস্ক্রাইব করে দেয়। চলো চেষ্টা করে ওকে ফোন করি। এটা আর আমি দেখাচ্ছি না তোমাদের, ফোন করে নিই, ও আসুক, তারপর ক্যামেরাটা আবার চালু হবে। কারণ ভিডিও লেন্দি করে লাভ নেই, তোমাদের জাস্ট ফানটা দেওয়ার চেষ্টা করছি। তো চলো, ও চলে এসছো, হ্যালো। সো কেমন লাগলো? ভালোই লাগলো, কিন্তু এতটা দূর থেকে মানে কি বলবো, জানি আমি বিশ্বাস করে ভাবতে পারিনি যে আমাদের মিট হবে আজকে। হ্যাঁ, না ভাবারই কথা, স্বাভাবিক কথা। না সিরিয়াস, তুমি অনেক কিউট লাগছো তোমার। থ্যাংক ইউ, জানি এটা এমনি বলছো। না এ বাবা বলে এমনি, ফটো থেকে বেশি কিউট লাগছে। ও আচ্ছা আচ্ছা, এটা সবাই বলেই থাকে, ফার্স্ট মিট তো একদমই তাই। আমি হাজার হাজার জনম পরেও আমি এটাই বলবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে হাজার জনম পর দেখা হচ্ছে একবার। তুমি কি চাশমিস নাকি? একদমই তাই। এখানে রয়েছে, আস্তে আস্তে জেনে যাবে। রাস্তায় কিছু ইস্যু হয়নি তো? না না, মানে তুমি এগিয়ে যেতে পারতে, কিন্তু জিনিসপত্র নিয়ে এসেছি গুছিয়ে। কোথায় যাবে? রয়েছে প্ল্যান, এত সহজে বললে হবে? ও আচ্ছা, মানে তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ। কোথায়? তুমিও তো যাবে, সে ঠিক জেনে যাবে। আমি যাবো মানে কি বলছো, কোথাও যাচ্ছো? কোথায় কোথায় মনে হয় তোমার? এখন তুমি অনেক জায়গায় যেতে পারো, এটা যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে। এখন তুমি কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? অনেক জায়গা, লাইক গোয়া, মরিশিয়াস, বেঙ্গালোর। ঠিক আছে, তারপরে আর কি কি জায়গা আছে? মালদ্বীপ। ও এটা কি রাশিয়া? এটা তো ফেভারিট, একদম একদম। আন্দামান, মালদ্বীপসেও যাও, একদমই তাই। তাহলে ফার্স্টে মালদ্বীপসে যাই, কি বলো? যাই মানে কবে? মানে মাথা কি এ মামা, কিন্তু সত্যি আমি জিনিসপত্র প্যাক করে নিয়ে চলে এসেছি। কোথায় যাচ্ছো? এমা তোমার সঙ্গে পালানোর প্ল্যান ছিল তো আমার। পালানোর প্ল্যান? হ্যাঁ, আমি জামা কাপড় দেখো খুলে দেখাবো। তুমি অ্যাকচুয়ালি কোথাও যাচ্ছো হয়তো, সেটা নিয়ে আমি একটু বলছি। আরে তুমি আসলে না আমার সঙ্গে যেতে? আমি কেন যাবো? তুমি যে বললে যাবো, আমি কোথায়? আমার সাথে তোমার কদিন কথাই হয়েছে, মানে তোমার আমি ফ্যান বলে তুমি বললে আমার সাথে মিট করো। মিট তোই তো মিট হচ্ছে, বাট তুমি যে আমাদের কত রাজ্যে কথা বলতাম বলো তো। প্র্যাঙ্ক করছো? পাক বলে প্র্যাঙ্ক করছো? সত্যি আমি তো সিরিয়াস। তুমি প্র্যাঙ্ক করছো তার মানে? মানে দেখো তুমি তো প্র্যাঙ্ক চোর, তো আমার মনে হয় তুমি প্র্যাঙ্ক করছো। তোমার মনে হয় যে মানে আমি অল টাইম প্র্যাঙ্ক করার জন্য এখনো প্র্যাঙ্ক? হ্যাঁ করতেই পারো, আমি এখান থেকে লাভ দেবো এবার, সিরিয়াস না আমাকে লাভ দেবে। তুমি প্র্যাঙ্ক করো না কিন্তু
সত্যি কথা বলছি, তুমি বললে আমরা রাত রাত জেগে কথা বললাম। রাত রাত জেগে মানে অত রাত জেগে কথা বলিনি, দুটো তিনটে তো ওটা তো রাতই বলে মিডনাইট বলে। হ্যাঁ হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি আমি ভাবলাম আমার সোলমেট পেয়ে গেছি, আমি আমার ড্রিম গার্ল পেয়ে গেছি। ও আচ্ছা, আমি ফিল করা শুরু করলাম, আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি যে দুজন চলে যাব, পালিয়ে যাব। কে বলে তুমি? পালিয়ে যাব। আচ্ছা, তোমাকে কালকে রাতে আমি বলেছি যে একটা সারপ্রাইজ আছে, ঘুরতে যাব। অবশ্যই বলেছি। তাহলে এতটা হিন্ট দিলাম, তুমি কেন বুঝোনি? ঘুরতে যাব মিন্স আমি ভেবেছি আশেপাশে কত জায়গা রয়েছে সেখানে ঘুরতে যাব, আমি তো বাড়ি যেতে পারছি না, আমাকে হয় তোমার বাড়ি নিয়ে চলো, নইলে আমাকে এখান থেকে লাভ করতে হবে। পাগল হয়ে গেছো? আমি এই যে যাও, আমাকে ঢুকতে, তোমার বাড়ি চলো। না না ঠিক আছে, না না দেখো আর কোনো দরকার না, চলো। কিছু করার নেই গো, আমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি তোমার জন্য। একা যাবো মানে? আমার কোনো দ্বিধা বোধ নেই তাতে, যাও তুমি যেতেই পারো। এটা এটা কেমন একটা কথা হচ্ছে না? কেমন একটা কথা হচ্ছে মানে কি কথা? তুমি বললে তোমার ভিডিও ভালো লাগে, তোমাকে ভালোবাসি অনেক। আমি তো ভিডিও ভালো লাগে, ভালোবাসি মিন্স ফ্রেন্ড, অ্যাজ এ ফ্যান। অ্যাজ এ ফ্যান? হ্যাঁ, ওটা আমার ভালোবাসা হয়। অবশ্যই আমার তোমাকে ভালো লাগে বলে তো তোমার ভিডিও দেখি। আমি তো তোমার সঙ্গে ট্রু লাভ ভেবেছি। আরে কি এটা অসম্ভব, তুমি যাও, তুমি পাগল হয়ে গেছো, তুমি বাড়ি যাও, এটা রেখে 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 থেকে আসো। পাগল তুমি করো দিয়েছো তোমার পিছনে। তুমি যদি অন্য কোথাও ঘুরতে যাবে চলো আমার সাথে, না নয় তো আমি চলছি। চলো আমার সঙ্গে, আমার বাড়ি চলো। আমি আর বাড়ি যেতে পারছি না, তুমি তোমার বাড়ি নিয়ে চলো। না না তুমি যেখানে খুশি চলে যাও, আমার চলো চলো চলো। না না তুমি পাগল টাগল হয়েছো নাকি? পাগল হওয়ার কি আছে? পাগল হওয়ার কি আছে মানে আমি কেন যাবো তোমার সাথে? যাও আর তোমাকেই ভাবে কেন? আমাকে লাভ দেওয়া ছাড়া আর কোন উপায় নেই, আমি আজকে মরবো। সিরিয়াস? তুমি আমাকে ভালো ফাসালে। এর থেকে বেশি কিছু নয়, তুমি আমাকে ভালো ফাসালে। ঠিক আছে তুমি থাকো, আমি চলো। কোথায় যাবে তুমি? আমি যাবো তোমার পিছন পিছন। না আমি একা কি করবো এখানে? আমি মরে যাবো, তুমি যাও, আমি তাহলে আমি লাভ দেবো। আমি কি করবো? তুমি চলে যাও। আচ্ছা তুমি আমাকে আমাকে সুইসাইডার ভয় দেখাবে নাকি? ভয় না, তুমি চলে যাও, আমি লাভ। তুমি কাকে ব্ল্যাকমেইল করছো? আমার কিছু করার নেই। তোমার কাছে প্রুফ আছে যে আমি তোমাকে ভালোবাসি বলে? আমার কাছে এসএমএস রয়েছে। তুমি সেটা অ্যাজ এ ফ্রেন্ড মানে অ্যাজ এ ফ্যান তোমার আমি ভিডিও দেখে যাই। আজব করছো তো তুমি, তুমি মিট করতেছো ভিডিও দেখে? হ্যাঁ, কোনো ফিলিংস নেই? না ভালোবাসো না? না তো বললে কেন ভালোবাসি তোমাকে? আবার তুমি ভালোবাসা থেকে কেন টানছো এখানে? তুমি যাও, আমি লাভ দেবো, এক্ষুনি লাভ দেবো। দেখো তুমি দেখো, তুমি কি আমাকে এটাকে থ্রেট দিচ্ছ না? থ্রেট নয় আমার, আমার আর কিছু বাকি নেই, তো আমি বাড়ি ঢুকতে পারবো। আমি তো ঝামেলা করে চলে এসেছি। তো ঝামেলা করছো আমি কি করবো তার জন্য? তুমি ঝামেলা করছো, আমার কি করার আছে এখানে? ঝামেলা তুমি করছো, আমি করিনি তো। ভালো ফাশান ফাশালাম, চলো দুজন মিলে মরবো আজকে। না 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 না, চলো মরবো তোমার। না না না, চলো দুজন মিলে সুসাইড। তাহলে তুমি এদিকেও থাকবে না, ওদিকেও থাকবে না, আমি বেচারা যাবো কোথায়? যেখানে খুশি যাও, আমার কি করার আছে? সেই তুমি থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও। না না কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও, আমি লাভ দিয়ে দেবো। সিরিয়াস বলছি, আমি ঝাপ দিয়ে দেবো। তুমি তো আমাকে ব্ল্যাকমেইল করছো মানে পাবলিক প্লেসে কি সিন ক্রিয়েট? তুমি আমার এতটা সময় নিলে, তুমি বললে মিট করবে, আমি তো ওয়ার্ল্ড ট্যুরের পুরো প্ল্যান মেরে সবকিছু ক্যান্সেল করে চলে আসলাম। তুমি ক্যান্সেল করো, টাকা পয়সা যা ছিল আমার কাছে 1700 টাকা ছিল, আমি তুলে নিয়ে চলে এসেছি। এবার কি হবে? 1700 টাকা নিয়ে তুমি কোথায় যাবে তোমার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরে? অ্যাকচুয়ালি কি করছিলাম বলো তো? এই কি হচ্ছিল বলো তো? 1700 টাকা কি করেছিলাম বলতো? হাসি পেয়েছে আমার ব্যাংক ব্যালেন্স 1700 টাকা। সিরিয়াস এখন আমার ব্যাংক ব্যালেন্স 1700 টাকাই, আর এর ভিতরে আমার 300 টাকার রূপার জাঙ্গিয়া রয়েছে। যাবে ওয়ার্ল্ড ট্যুরে? যাবে? হ্যাঁ একদম যাবে। আমারও তো বাজেটও নেই ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার। অ্যাকচুয়ালি কি করেছিলাম জানো তো? কি মনে হচ্ছে কি জানো? কিছু বুঝতে পারছি না। এই দেখো রেকর্ড হচ্ছে। কি করছিলাম? মোবাইলে ভয়েস রেকর্ড হচ্ছে। আমি কি করছিলাম বলো তো?
আমি ধরতে পারি না, একটা এখন ক্যামেরা খুঁজলাম যে কোথায় প্র্যাঙ্ক হচ্ছে, তুমি বলে না প্র্যাঙ্ক হচ্ছে আমি তো সবাই ঘুরতে যাচ্ছে।